আসসালামু আলাইকুম বিডি বায়ো হেলথ সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর প্রথমে আমি আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই সেটা হচ্ছে আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কেন করবেন সেটাও আমি বলে দিচ্ছি আমি আপনাদের সবাইকে অনলাইনের মাধ্যমে পার্ট বাই পার্ট বায়োফ্লকের ট্রেনিং দেব এবং দিচ্ছি এটা আমার আজকের প্রথম ভিডিও যে কিভাবে পানির প্যারামিটার এবং টিডিএস পিএইচ নিয়ন্ত্রণ করতে হয় অল এভরিথিং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সো আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম না টেনে দেখতে থাকুন আমার মনে হয় বায়োফ্লক নিয়ে কোনো ট্রেন্ডিং করার কোনো দরকার নেই কারণ আপনি যতই ট্রেন্ডিং করুন আর যতই বই পড়ুন না কেন আপনি যতক্ষণ না বাস্তবে বায়োফ্লাক নিয়ে কাজ না শুরু করবেন ততক্ষণ আপনি কিছুই বুঝতে পারবেন না আপনার ওই বইয়ের তথ্যগুলো যতক্ষণ না আপনি ফিল্ডে কাজ করবেন তখনই এগুলো আপনার ওই বইয়ের তথ্যের সঙ্গে মিলবে তো প্রথমে আমি প্রথমে দেখাবো আজকে যে ড্রাম কিভাবে পটাশ দিয়ে ধৌত করতে হয় দেখেন এখানে আমি আমার ড্রামটা ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি হুইল পাউডার দিয়ে তারপরে এটাকে শুকায় তারপর আবার নতুন করে পটাশ পানি দিয়ে ড্রামটা ধুয়েছি এবং সাথে অক্সিজেন বলোয়ারের পাইপ যতগুলো ইনস্ট্রুমেন্ট আপনি বায়োফ্লাকে কাজ করবেন প্রত্যেকটা জিনিস আপনি একটু কষ্ট করে পটাশ দিয়ে ধৌত করে নেবেন তো চলুন পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক আমি এখানে এখন পানি ধারণ করব পরবর্তী স্টেপ এখন আমি মূলত আপনাদেরকে দেখাবো যে আমার এই যে ট্যাঙ্ক আমি যে ট্যাঙ্কে আসলে কালচার করতেছি এখানে আমি গত দুই দিন পানি দিয়েছি গভীর নলকূপের পানি অর্থাৎ যেটাকে মূলত ডিস্টিল ওয়াটার বা ডিপ কলের পানি বলে যেটা আসলে আর কোনো পিউরিফাই করার কোনো দরকার হয় না অর্থাৎ আর রিফাইনিং করার কোনো দরকার নেই আমরা সরাসরি যে পানিটা আর কি খেয়ে নিতে পারি সেই পানিটা দিয়ে আমি গত দুই দিন ইয়ারেশন দিয়েছি এয়ারেশন দেওয়ার ফলে যেটা হয়েছে পানির প্যারামিটারটা অটোমেটিক সুন্দর হয়ে যায় আরও অনেক কিছু সমস্যা থাকে যেমন একটু যদি পানিতে যদি ঘোলা থাকে বা আয়রন থাকে এগুলো এগুলো কেটে যায় হ্যাঁ তো আমি আমি গত দুই দিন এখানে দুটো আপনারা দেখতে পাচ্ছেন চালিয়ে রেখেছি ঘন্টা এখন আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রথমে টিডিএসটা চেক করে দেখাবো হ্যাঁ যে পানির টিডিএসটা কত আছে আমি আবার বলছি আমার পানির টিডিএসটা অনেক কম আছে কারণ এটা হলো বিশুদ্ধ পানি আপনারা জানেন টিডিএস যত কম ততই খাওয়ার জন্য উপযুক্ত আমি এই জন্যই বলেছি যে আমি কলের পানি ইউজ করছি তার কারণে এতে অনেক কিছুই অনেক জীবাণু অনেক কম আছে আমি যদি ডাইরেক্ট সাপ্লাই পানি বা স্যালোপ আর কি ওয়াশার পানিটা যদি দিতাম তাহলে অনেক সমস্যা হতো যেহেতু আমার এখানে কলের পানি পাওয়া যায় তাই আমি খুলনাতে থাকি সো আমি ওইটা ইউজ করেছি সবচেয়ে বেটারটা তো আমি এখন আপনাদেরকে টিডিএসটা একটু চেক করে দেখাবো তো বন্ধুরা দেখেন আমার টিডিএস কত দেখাচ্ছে পাঁচশো সাতচল্লিশ হ্যাঁ আর ত্রি ডিগ্রি সেলসিয়াস বাইরে আবহাওয়াটা আজকে একটু মেঘলা মেঘলা এই জন্য একটু বৃষ্টি বৃষ্টি আছে তো এখানে পাঁচশো সাতচল্লিশ আছে আর আপনারা জানেন ক্যাটফিশ করার জন্য মূলত টিডিএস এর দরকার হয় বা স্যালিনিটি যেটাই বলেন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এইট এরকম হলে হয় অর্থাৎ

এরপরে আমি এখন আপনাদেরকে আমার বর্তমান পানির পিএইচটাও চেক করে দেখাচ্ছি হ্যাঁ আমার পানির পিএইচটা আছে এখন অন সেভেন পয়েন্ট হ্যাঁ সেভেন পয়েন্ট ফোর এটা থ্রিতে চলে আসবে আমি যখন আমার পানিটা দিয়েছিলাম এটা আসলে ডিস্ট্রিল ওয়াটার তো আমি আপনাকে আবারও বলছি যে আমি ডিপ কলের পানি ইউজ করেছি যার কারণে পানির মানটা অত্যাধিক ভালো এতটাই ভালো যে এটা আপনি এখান থেকে নিয়েই খেতে পারবেন সেভেন পয়েন্ট থ্রি আছে এটাকে আমাকে চুন মিশায় আর কি যেটা ক্যালসিয়াম কার্বন সি ও সি থ্রি এটাকে এটাকে মিক্স করে আমাকে নিয়ে যেতে হবে এইট রাখবো আমি এইট এই কারণে রাখবো যে আমি যখন এখানে মোলাসিস অ্যাড করবো অর্থাৎ কার্বন অ্যাড করব তখন পিএইচটা কিছুটা কমে যায় তো আমি এইটটা রাখব যাতে পিএইচটা সবসময় সেভেন পয়েন্ট ফাইভে চলে আসে মেজারমেন্ট হয়ে হ্যাঁ তা এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি এখানে চুন এবং লবণ কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা কিছুটা অ্যাড করবেন অ্যাড করে আবার চেক করবেন এইভাবে এইভাবে আপনারা চেক করে নিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না আপনাদের কাঙ্ক্ষিত বায়োফ্লকের জন্য যে পরিমাণ টিডি স্যালিনিটি এবং যে পরিমাণ এর দরকার ততক্ষণ না হচ্ছে সেইভাবে পর্যায়ক্রমে করে নেবেন আর যদি ভুল করে যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই পানি বাড়িয়ে সেটা নিয়ন্ত্রণ করে নেবেন তো চলুন আমরা এবার এখানে চুন ইউজ করব হ্যাঁ হ্যাঁ চুনটা কীভাবে ইউজ করব সেটা আমি বলতেছি। অনেকেই ডাইরেক্ট চুন ঢেলে দেয় এটা মোটেও করবে না কারণ চুনটা নিচে যে জমে থাকে এই কাজটা কখনো করবেন না চুনটা প্রথমে যেটা করবেন একটা মগে আমি দেখাবো অবশ্য একটা মগে ঢেলে সেটাকে গুলাবেন গুলানোর পরে ওটা ওইভাবে মগটা রেখে দেবেন এক ঘন্টা রেখে দিলে চুনের যে চুনগুলা সেগুলো নিচে পড়ে যাবে চুনের যে খারাপ পদার্থগুলো শুধু জাস্ট পানিটা আপনি এখানে ঢালবেন তাহলে আপনার পেস্টটা নিয়ন্ত্রণে আসবে হ্যাঁ তো চলুন আমি এখন আপনাদেরকে পেজটা বাড়িয়ে দেখাচ্ছি এরপরে টিডিএসটাও বাড়িয়ে দেখাবো পর্যায়ক্রমে আমি যেটা বলেছিলাম যে আমি এই যে এখন আমি আপনাদেরকে যেটা আসলে বলেছিলাম সেটা হচ্ছে যে পেসের জন্য চুলটা গুলাবেন এভাবে একটা পানিতে চুন গুলাবেন চুন গুলায় এক ঘন্টার মতন রেখে দেবেন রেখে দিলে যেটা হবে হ্যাঁ যে আপনার পানিটা পরিষ্কার হয়ে থাকবে এটা আপনারা ওপরে ঢালবেন কিন্তু ওই চুন সহ ঢালবেন না দেখেন আপনারা অনেকে করেন কি চুন সহ ঢেলে দেন মূল ট্যাঙ্কে তখন যেটা হয় যে ওই চুনের তলায় অনেকগুলো আছে যেগুলো পানির সাথে মিলে না এগুলো থেকে যায় এটা আসলে কখনোই করবেন না এই যে এভাবে প্রথমে গুলাই নেবেন পর্যাপ্ত পরিমাণে গুলিয়ে যেটা করবেন সেটা হচ্ছে যে এবার আপনার আপনাদের ফিশ ট্যাঙ্কে ঢালবেন হ্যাঁ ওপরের পানিটুক তলের ওই চুন টুক যেটা দেখতে পাচ্ছেন ওটা ঢালবেন না তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি ওপরের পানিটুক সব জায়গায় ঘুরে ঘুরে ঢালছি হ্যাঁ আমি তলের পানিটা মোটেও ঢালবো না চুনের পানিটুক আমি শুধু দেখাই আমি হ্যাঁ তলারটা তলা থেকে যাবে ওপরের টুক ঢেলে মেজারমেন্ট করে নেছি আমি আর ওই যে তলায় যেটা থেকে গেল ওটা থাকবে হ্যাঁ এখন আমি আরেকবার আমার পেস্টটা চেক করব আমি এখন আরেকবার যখন আমার পেস্টটা চেক করব তখন আসলে আমি বুঝতে পারবো যে আমাকে আর ও চুন মেশাতে হবে কিনা অর্থাৎ এই আরো কিছু চুন অর্থাৎ এই যে মগে এখনো চুনের যে গোলাটা নিচে আছে এটার সাথে পানি অ্যাড করে আরো দরকার আছে কিনা যদি এখানে যদি পেজ বেশি হয়ে যায় আমি আবার বলছি আমি পেজ আট রাখবো তাহলে আমি কিছু পানি সাদা সাদা পানি নর্মাল পানি অ্যাড করে পেজটা নিয়ন্ত্রণ করবো তো চলুন এখন একবার একটু পেস্টটা মেপে দেখি এখন কত হলো যদিও পেজটার সাথে সাথে ভালো অ্যান্সার আসা যাবে না তবে কিছুটা অনুমান করা যাবে চলেন যে আমি পেস্ট মিটার দিয়ে এখন চেক চেক করে আসলে দেখাবো কত আছে অলমোস্ট পানি এইট হ্যাঁ পেস্ট এখন মিশে যাচ্ছে আপনারা তখন দেখেছিলেন সেভেন পয়েন্ট টু ছিল আমি কিন্তু মূল চুনটুক আসলে দিই নাই আমি এটা আলাদাভাবে রেখে দিয়েছিলাম কারণ চুনটা নিচে চলে যায় এখানে একটু কমে যাচ্ছে আমি মূলত পেজটা সেভেন এইট পয়েন্ট বা রাখবো এই কারণে রাখবো আমি এরপরে যখন প্রোবায়োটিক মোলাসিস যখন অ্যাড করব নিয়মিত কার্বন তখন অটোমেটিকলি আমার এই পানিটা গো ডাউন করবে ঠিক আছে নিচের দিকে নেমে যাবে তো আমি আর একটু মিশাবো চুন হ্যাঁ এভাবে আপনারা আপনাদের ট্যাঙ্কের পিএইচটা অবশ্যই মাছ ছাড়ার আগে এইট পয়েন্ট টু তো বা এইট পয়েন্ট রাখবেন হ্যাঁ তাহলে সুবিধা হবে যেহেতু মোলাসিস দিয়ে বারবার তাহলে আর কি মোলাসিস দিলে আপনার এই পেজটা কমে আসে তখন এটা ঝামেলা করবে না তা ঠিক আছে এরপরে আমি টিডিএসটা দেখাবো স্যালিনিটি হ্যাঁ কিভাবে আমি বাড়িয়েছি তো পেইসের বিষয়টা এই পর্যন্তই আপনারা পেইসটা বাড়িয়ে নেবেন এবার আমি যেটা মূলত দেখাবো সেটা হচ্ছে টিডিএস আমি প্রথমে টিডিএসটা চেক করে দেখাচ্ছি আমার এই ট্যাঙ্কে টিডিএসটা কোথায় আছে কতটা আছে এটা আমি আসলে দেখাচ্ছি এখন হ্যাঁ আমার এখানে টিডিএস শো করছে হলো 500 572 হ্যাঁ এটাকে আমি নিয়ে যাব 1500 প্লাস তো চলুন আমি কিভাবে টিডিএস এটা আসলে গুলিয়েছি প্রথমে রসল্ট যেটা আমি একটা মগে পানি নিয়েছি এই ট্যাঙ্কের থেকে এই ট্যাঙ্কের থেকে পানি নিয়ে সেটাতে রসল্ট মিশিয়েছি হ্যাঁ রসল্ট মিশিয়ে এভাবে আপনারা সরাসরি না ছাড়লে দেখা যাচ্ছে গুলিয়ে সমস্যা হয় এখানে গুলাই নেবেন গুলাই নিয়ে আপনারা ট্যাঙ্কির চারপাশে আসলে ঢেলে দিবেন এভাবে ঘোরায় ঘুরায় তাহলে হবে কি যে এটা দ্রুত খুব সহজে এটার সাথে মিক্সড হয়ে যাবে হ্যাঁ আমি আপনাদেরকে আধা ঘন্টা পরে টিডিএসটা চেক করে দেবো যদি আমার পনেরোশো না হয় তাহলে আমি আবার লবণ মিক্সড করব লবণ মিক্সড করার পরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আর হ্যাঁ এইভাবে টিডিএস এবং পিএইচ নির্ধারিত বায়োফ্লগ করতে যে পরিমাণ দরকার হয় সেই পরিমাণ আনার পরে আবার দুই দিনকে আপনারা ইয়ারেসন দিবেন দিয়ে একবার টেস্ট করবেন তারপরে যদি আলাদাভাবে যদি প্রোবায়োটিক এবং মোলাসিস দিয়ে যদি ফ্লক তৈরি করতে বসিয়ে দেন যেমন আমি কিন্তু আলাদাভাবে প্রোভাইড ফ্লক তৈরি করার জন্য আলাদাভাবে একটা ট্যাঙ্কে আমি কালচার করছি আমি সেটাও দেখাবো এবং এরপরে নতুন করে আবার আমি দেখাবো যে কিভাবে আমি ফ্লক তৈরি করেছি ডে বাই ডে ভিডিওর মাধ্যমে প্রিয় বন্ধুরা এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে পানির প্যারামিটার সঠিকভাবে বায়োফ্লকের নিয়ম অনুযায়ী সবকটা প্যারামিটার সঠিকভাবে নিয়ন্ত্রণ করবেন তো বন্ধুরা আমার এই ভিডিওতে অনেক জড়তা ছিল অনেক প্রবলেম ছিল যেটা আপনারা বুঝতে পেরেছেন যে আমি হয়তো সুন্দর করে গুছায়ে বলতে পারিনি তবে আমি এটুকু বলতে পারি আজ পর্যন্ত বায়োফলাক নিয়ে যত ভিডিও ইউটিউবে আছে এত সুন্দর এত ক্লিয়ারেন্স করে কেউ বোঝায়নি হ্যাঁ পরবর্তী স্টেপে আমি দেখাবো যে কিভাবে প্রোবায়োটিক ইউজ করবেন কীভাবে প্রোবায়োটিক ফ্লক তৈরি করবেন অল এভরিথিং আমি আপনাদেরকে দেখাবো আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে আর আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমি নিরতসাহই হব সো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো